123 SmilePlease। हेलो फ्रेंड, वेलकम टू आवर चैनल 123 SmilePlease और थैंक्स फॉर वाचिंग दिस वीडियो। आज के मोबाइल दिए जो एंड्रॉइड मोबाइल दिए दुटो मजादार ट्रिक आज के शेखाबो। प्रथम হচ্ছে একটা ম্যাজিক ট্রিকের মতো নাম্বার 1 আর নাম্বার 2 হচ্ছে যে মোবাইলে যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে একটা হিডেন সিক্রেট আছে। সেই সিক্রেটটা তোমরা অনেকেই জানো না বলে অনেকে প্রাইভেসির জন্য এই সিক্রেটটা অবশ্যই জানা দরকার। তো প্রথমে আগে ম্যাজিক ট্রিকটা দেখাবো, তারপর হিডেন ট্রিকটা বলবো। নাম্বার 1 ট্রিক, হাতে দেখতে পাচ্ছ এখানে একটা মোবাইল আছে আর কিছু নেই, অ্যান্ড্রয়েড নোট 5 প্রো আছে। তো হাতে আর কিছু নেই, জাস্ট এটাকে এভাবে ধরলাম হাতে, ধরার পর হাতটাকে একটু গুটিয়ে নিলাম, গুটিয়ে নিয়ে আবার হাতটাকে ধরলাম। এবার দেখো এটা কি করে ব্যালেন্স করে রাখতে হয়। আঙুল ছেড়ে দিলাম, তাও মোবাইলটা এখানে আছে। এবার একটা একটা করে চারটে আঙুল ছেড়ে দিলাম, তাও হাতে আছে। ঠিক আছে, আশা করছি ট্রিকটা ভালো লাগছে। ট্রিকটা কী করে করে সেটা শেখার জন্য পুরো ভিডিওটা দেখুন। জাস্ট সিম্পলি আর কিছু না, এটা ক্যামেরার অ্যাঙ্গেলের উপর নির্ভর করে। খুবই ছোটো ট্রিক, বাচ্চাদের বাড়ির ছোটোদের সাথে মজা করতে পারবে। জাস্ট তুমি হাতটাকে যখন ধরবে একটা আঙুল এরকম করে এভাবে ধরলে এখানে যে আঙুলটা দিয়ে এখানে চেপে রাখলে জাস্ট নর্মালি এটা তুলে নিলে মনে হয় যেন ম্যাজিক ট্রিকের মতো। আর নাম্বার 2 যেটা হিডেন একটা সিক্রেট আছে প্রাইভেসি সেটিংসে গিয়ে, এটা খুবই তোমাদের সবারই জানা দরকার, কারণ এটা অনেকেই ভুল করে রাখে। সবার প্রথম ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা যাতে ভালো করে বুঝতে পারো। তো এর সাথে এটা হচ্ছে ট্রিক নাম্বার 2। এর সাথে আমি আর একটা লাস্টে এই ভিডিওটা যদি পুরো দেখো এই ট্রিক নাম্বার 2টা লাস্টে একটা বোনাস ট্রিক দিয়ে দেবো নাম্বার 3। ওটাও খুব ইন্টারেস্টিং এবং ওটা হচ্ছে মজাদার, ওটা হচ্ছে ফানি বা বন্ধুদের সাথে মজা করার জন্য। কিন্তু এটা অবশ্যই তোমাদের জানা দরকার। এটা কি সেটা আগে একটু বলে নিই। প্রাইভেসি সেটিংয়ে আমরা অনেকেই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, হোয়াটসঅ্যাপ গ্যালারি সব লক করে রাখি। কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্যালারি লক করে থাকা সত্ত্বেও আমি এসব ফটো ইমেজ বা ভিডিও সব কিছু আমি দেখে নিতে পারবো। সেটা কীভাবে? যদি তুমি ফোনের এই লকটা নাম্বার থেকে, যেমন আমি আমার ফ্রেন্ড থেকে যদি বলি যে ফোনটা লকটা খুলে দে, সে দিয়ে দেবে। তারপর তার প্রাইভেট যেগুলো আছে ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট লিস্ট ওগুলো সে লক করে রাখে, কিন্তু আমি সেগুলোও দেখে নিতে পারবো। যেমন এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, যেমন হচ্ছে তার থেকে আমি ধরো ফোনটা নিয়েছি, গ্যালারি এখানে দেখতে পাচ্ছ লক করা আছে। ঠিক আছে, গ্যালারি লক করা আছে। তারপরে আরও এক্সাম্পল এখানে হোয়াটসঅ্যাপও লক করা আছে। লক করলাম, হোয়াটসঅ্যাপ লক করা আছে, গ্যালারি লক করা আছে। এরপর হচ্ছে আরও যেসব সে লক করে রাখে, কিন্তু সে যদি একটা জিনিস লক না করে থাকে তাহলে আমি সব কিছু দেখে নিতে পারবো। সেই জিনিসটা অ্যাপটার নাম কি? অ্যাপটা হচ্ছে গুগল ক্রোম। ক্রোম থেকে এর জন্য কোনো নেট লাগবে না, নেট এখানে ডিঅ্যাক্টিভেট করা আছে, দেখতে পাচ্ছ ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি নেটটা। ঠিক আছে, ডিঅ্যাক্টিভেট করে দিলাম। করে দেওয়ার পর এখানে লিখবে ফাইল, FILE ফাইল। দেখতে পাবো, অসুবিধা হলে একটু কাছে নিয়ে নিচ্ছি। ফাইল কোলন, ভিডিওটা একটু ভালো করে দেখো, এটা খুবই প্রয়োজনীয় ভিডিও। 3টে স্ল্যাশ, তারপর লিখবে SD কার্ড, এখানে লেখাই আছে, আমি লিখেছিলাম SD কার্ড লিখে ডকুমেন্টারি কিছু কিছু ট্যাব ছোটো ছোটো করে খুলে গেছে। এবার এটাকে আমি জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সব কিছু ফোনে যা আছে সব কিছু এখানে খুলে গেছে। DCIM ফটো হোয়াটসঅ্যাপ সব কিছু খুলে গেছে। ঠিক আছে, তো একটা এক্সাম্পল স্বরূপ এখানে দেখাচ্ছি, DCIM এ ক্লিক করলাম, আবার জুম করে নিলাম। জুম করার পর এখানে ক্যামেরায় ক্লিক করলাম, আবার জুম করে নিলাম। দেখতে পাচ্ছ এখানে সব ফটো দিয়ে দেবো, যেটা আমি ক্লিক করবো সেই ফটোটা খুলে যাবে। কিন্তু আমার ফোনে প্রাইভেসির জন্য পার্সোনাল কোনো ডেটা শেয়ার করবো না। তোমরা তোমাদের যদি নিজের মোবাইল থাকে, নিজের মোবাইলে আমি যেরকম স্টেপ বাই স্টেপ করছি ট্রাই করে দেখো, তাহলে তুমি চমকে যাবে। এবং আর একটা এক্সাম্পল দেখাচ্ছি, এখানে সব কিছু পেয়ে যাবে। যেমন এখানে আছে হোয়াটসঅ্যাপ, জুম করে নিলাম। জুম করার পর আবার এখান থেকে মিডিয়া, এমনকি মেসেজও তুমি পড়ে নিতে পারবে। ওখানে ডেটাবেসে যেখানে আছে সবই এখান থেকে খুঁজে পেয়ে যাবে, একটার পর একটা ভেতরে যাবে। এখানে হোয়াটসঅ্যাপ মিডিয়া, এখানে হোয়াটসঅ্যাপ ইমেজ, এখান থেকেও তুমি পেয়ে যাবে। তো এটা হচ্ছে, এটা সবাই ভুল করে থাকে যে ক্রোমটা লক করে না, কারণ ক্রোম যদি আনলক করা থাকে তাহলে আমি ক্রোম থেকে সব কিছু পেয়ে যাবো। তো এরপরে হচ্ছে যে বোনাস ট্রিক নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে মজাদার, ব্যাক করে নিলাম। এবার নর্মালি এরকম ফ্রেন্ডের থেকে ফোন নিলে, ফোন নিয়ে এখানে সেটিংয়ে গেলে সেটিং এখানে সেটিং খুললাম। সেটিং খোলার পর এখানে যেটা আছে সবার প্রথমে তুমি অ্যাবাউটে গিয়ে एमआई वर्जन एखे क्लिक कर देखें जो डेवलपर जेमन एखे क्लिक कर नो नीड टू यू आर ए डेवलपर ठीक है हमें ये कर रेखे तो तुम एखे बार 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 एरकम क्लिक करते थको 7-8 बार क्लिक करार पर एखे मेसेज देखा जाए यू आर ए डेवलपर ठीक है डेवलपर जो देखा है तक आर बैक कर एखान बैक करार पर एडिशनल सेटिंग खुजबे एखे आज एडिशनल सेटिंग तारपर आर नीचे ये देखते पाच डेवलपर अपशन क्लिक कर तपर आस्ते 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 एक नीचे दिखे ने नीचे दिखे नीते थको खुजबे जो फोर्स लेआउट डिरेक्शन ये फोर्स आरटीएल लेआउट डिरेक्शन ठीक है देखते पाच फोर्स ये लेखाटा ये क्लिक कर सबकिछ चेंज हो जाए मैं राइट टू लेफ्ट हो जाए क्लिक कर देखते फोन सेटिंग सब घुरे गए उल्टो हो गए तो एटाओ बंधुदेर फोन नहीं तादेर साथे मजा करते पारबे ट्रिकटा अनेकेई जाने तो हमें आबार करे दिलाम ये जारा ना जाने तारा शिखबे आबार एटाके सेम भावे क्लिक करबे आबार एटा घुरे जाबे बा चेंज हो जाबे तो अन्य किछु क्लिक करेछि ओटा देखाच्छि ये जे फोर्स लेआउट एटाके आबार क्लिक करबे आबार एटा घुरे जाबे ठीक आछे भिडियोटी भालो लेगे थाकले निश्चय लाइक करुन कमेंट करुन এবং আমাদের নেক্সট ভিডিও সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।